আপনাদের সাথেও কি কখনো এরকম ঘটনা ঘটেছে যে আপনারা পূজোর ছুটিতে বেড়াতে যাচ্ছেন, রাত অনেক হওয়ার কারণে বাস পেলেন না, তাই জন্য সেখানে একটি আশেপাশের বাড়িতে আশ্রয় নিলেন। আপনি পরের দিন সকালে উঠে জানতে পারলেন যে বাড়িতে আপনি আশ্রয় নিয়েছিলেন সেই বাড়ির লোকটি প্রায় 4 বছর আগে আত্মহত্যা করে মারা গেছে। আপনারা এখন শুনছেন সেই ভয়ানক রাতের কথা। সেইবার পূজোর ছুটিতে বেড়াতে গিয়েছিলাম দেশের বাড়ি, প্রায় 6 বছর পরে গ্রামে যাচ্ছিলাম। যখন নামলাম তখন রাত প্রায় 12টার কাছাকাছি। বাস থেকে নামবার পর যে যার বাড়ির দিকে চলে গেলাম। রাত অনেক হওয়াতে যাওয়ার মতো কিছুই পেলাম না, এমনকি একটাও রিক্সাও নেই। আমার গ্রামের বাড়ি হরিরামপুর, ওইখান থেকে আমার গ্রামের বাড়ি যেতে প্রায় 1 ঘন্টা লাগে। গ্রামের এলাকা, তাই এত রাতে কিছুই পেলাম না। ভাবলাম হেঁটেই যাব, কিন্তু পরক্ষণে ভাবলাম শীতের রাত, গুটগুটে অন্ধকার, এর মধ্যে যাওয়াটা ঠিক হবে না। তবু 2-1 জন মানুষের আশায় সামনের দিকে এগোলাম, কিন্তু আমি হতাশ হলাম, দেখলাম ছোট্ট দোকানগুলো সব বন্ধ, ছোট একটি বাজারের মতো কিন্তু দোকানগুলো সব বন্ধ, শুধুমাত্র একটি প্রহরী দোকানের সামনে শুয়ে আছে। তাকে জিজ্ঞেস করলাম সামনে কোনো বাড়ি আছে কিনা, সে কোনো রকমে বলেন সামনের দিকে এগোলে পাবেন। প্রায় 10-15 মিনিট হাঁটার পর একটা ছোট বাড়ি দেখতে পেলাম, অনেক ঠান্ডার কারণে সে বাড়িতে আশ্রয়ের জন্য গেলাম। কিছুক্ষণ দরজার কড়া নাড়বার পর একটা মধ্যবয়স্ক লোক দরজা খুলল, হাতে ছোট একটা লাইট, মুখের দিকে আলো মেরে জিজ্ঞেস করলেন, কে আপনি? আমি সংক্ষেপে আমার পরিচয় দিলাম আর তার কাছে আশ্রয় চাইলাম। প্রথমে কিছু না বললেও সে স্বল্প সময়ের মধ্যে ভেতরে ঢুকতে দিল। ঘরের ভেতর অন্য কোনো আলো ছিল না, ঘরটি খুবই অন্ধকার ছিল। লোকটি আমাকে সামনে বসতে দিয়ে ঘরের ভেতর চলে গেল। কিছুক্ষণ পরে একটা গরম কাপড় নিয়ে এসে আমাকে গায়ে দিয়ে শুতে বলল। শীত খুব বেশি থাকার কারণে আমি গরম কাপড় গায়ে নিয়ে শুয়ে পড়লাম। রাত 2টো নাগাদ আমার ঘুম হলো না, তাও আবার দরজার কড়া নাড়ার শব্দ, অনেকক্ষণ পর্যন্ত শব্দটা হলো। আমার মাথায় তখন কিছুই আসলো না। এরপর দরজার উপর যখন হাত দিয়ে শব্দ করল, তখন আমি উঠে দরজা খুললাম। বাইরে লোকটির চেহারা দেখে আমি অবাক, এটা কি করে হয়? যে লোকটি আমাকে ঘরে ঢুকতে দিল সে কিভাবে বাইরে যেতে পারে, তাও আবার দরজার ভেতর থেকে বন্ধ? লোকটিও আমাকে দেখে অবাক। লোকটি জিজ্ঞেস করল, আপনি কে? আমার ঘরের ভেতর তালা ভেঙে কিভাবে ঢুকলেন? আমি কিছুই বুঝতে পারলাম না। আমি উল্টে জিজ্ঞেস করলাম, আপনি কে? তখন সে উচ্চস্বরে বলে উঠল, আমি এই বাড়ির মালিক, আর আপনি আমার বাসার ভেতরে কিভাবে ঢুকলেন? উনি চেঁচামেচি শুরু করলেন। আমি তাকে ঘটনাটি বুঝিয়ে বললাম। সব কিছু শুনে ওনার চোখ কপালে উঠে গেল, তিনিও কিছু বুঝতে পারলেন না। তারপর 2জন মিলে 2টো রুম তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোনো মানুষের চিহ্ন পেলাম না। অবশেষে খুঁজতে খুঁজতে আমরা হাঁপিয়ে গিয়ে আবার সামনে এসে বসলাম। লোকটি আমার সম্পর্কে জানতে চাইল, আমি তাকে বললাম। এরপর বলল, যা হবার হয়ে গেছে, আপনি একটু জিরিয়ে নিন। আমি যথারীতি আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। খুব ভোরে ঘুম ভাঙল। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে আমি বাইরে থেকে ডাক দিলাম, সকাল হয়েছে আমি চলে যাচ্ছি। এরপর আমি আঙ্কেল আঙ্কেল বলে ডাকলাম, কিন্তু কোনো সাড়া না পেয়ে শেষে আমি দরজাটা লাগিয়ে বেরিয়ে গেলাম। এই প্রথম দিনের আলোতে আমি বাড়িটিকে ভালো করে দেখলাম। একটা পুরনো বাড়ি, আশেপাশে কিছুই নেই, দেয়ালগুলো ফাটা ফাটা আর অনেক শ্যাওলাও জমে গেছে। এরপর আর অন্য কিছু চিন্তা না করে উঠে পড়লাম রাস্তায়। একটা লোক বলল, এই যে শুনছেন, একটু দাঁড়ান। তখন আমি পেছনে ফিরলাম, লোকটিকে জিজ্ঞেস করলাম, কিছু বলবেন? লোকটি বলল, আপনি কি ওই বাসা থেকে বের হয়েছেন?
আমি বললাম হ্যাঁ। তখন লোকটি বলল আপনি ওখানে কি করছিলেন? আমি বললাম আমি ওখানে রাতে ছিলাম। লোকটি তো হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে, বলল কিভাবে থাকলেন? আমি বললাম ঘটনাটা। তারপর উনি যা বলল তা শুনে আমার রক্ত হিম হয়ে গেল। ওই বাসা একটা ভুতুড়ে বাসা, আর ওইখানে কেউ থাকে না। আমি তখন একটা লোকের চেহারার বর্ণনা দিয়ে বললাম যে উনি আমাকে ওই ঘরে ঢুকতে দিয়েছে, এবং পরের ঘটনাও বললাম। উনি বলল আপনার ভাগ্য অনেক ভালো, না হলে এমনটা হতো না। ওই লোকের বছর তিন হলো আত্মহত্যা করে মারা গেছে। তারপর থেকে ওই বাড়িতে রাতের বেলা একটু অদ্ভুত টাইপের আওয়াজ এবং মাঝরাতে ওনাকে দেখতে পাওয়া যায়। কথাটা শোনার পর আমি একদম ঘেমে গেলাম। রাতে ভয় না করলেও তখন বেশ ভয় ভয় লাগছে। যাই হোক, ঘটনাটি এটাই ছিল। দেখা হচ্ছে পরের ঘটনাতে।